নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের প্রত্যেক দিনের নিত্যনৈমিত্তিক পথ চলা। আমাদের সঙ্গে শিল্পী থাকেন, তিনি গান করেন, আর আমরা সঞ্চালিকারা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। যেমন গতকাল রাস পূর্ণিমার নিয়ে কথা হয়েছে, আজকে রাস পূর্ণিমার বিকেল সন্ধ্যে 7:05 পর্যন্ত থাকবে, তো আজকেও পূর্ণিমা রয়েছে। কিন্তু আজকে আমার কথা বলার বিষয়টা একেবারে স্বতন্ত্র, ঠাকুর পরিবারের কথা। কিন্তু রবীন্দ্রনাথ ব্যতিরেকে আরও কিছু মানুষ আছেন যাদের সঙ্গে সম্বন্ধে আমরা ভীষণ কম জানি, তো ঠিক এরকমই একটি বিষয় নিয়ে আমি আজকে এগোবো। কিন্তু সবার আগে শিল্পীর সঙ্গে পরিচয় করানো, আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত স্নেহাশিস দাস, স্নেহাশিস বন্দ্যোপাধ্যায়, সুপ্রভাত। ভালো গান শুনবো, প্রথম অর্ধে স্নেহাশিস দাস, দ্বিতীয় অর্ধে আর এক বন্ধুর সঙ্গে পথ চলা। সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পী বন্ধুরা, রয়েছেন তনাদা কিবোর্ডে এবং সঙ্গে পিয়ানো, রাজা রয়েছেন গিটারে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পার্কেশনে রয়েছেন তমাল। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, শব্দ আলো, ক্যামেরা পিসে টেলিকাস্টিংকে সঙ্গে নিয়ে টিম সিটি বিএনকে সঙ্গে নিয়ে রয়েছি আমি, সঙ্গে রয়েছেন আমাদের বৃহত্তর পরিবারের সদস্যরা অর্থাৎ আপনারা। তো স্নেহাশিস দা, গানে গানে এগিয়ে যাই। আমার প্রথম গান প্রতিদিন রবীন্দ্রনাথের প্রথা অনুযায়ী পূজা পর্যায়ের একটি গান। তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিজে, তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে, ভিড়ছো কত মনোহরণ বেশে, প্রভু নিত আছো জাগে, তাই তো তুমি রাজা রাজা।
পূজা পর্যায়ের একটি বিশেষ গান দিয়ে শুরু করলাম। এই গানটা আমার ভীষণ হৃদয়ের কাছাকাছি, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তুমি নিচে নেমেছো ঠিকই, কিন্তু আমার জন্য তো তুমি নিচে নেমেছো, আমার কাছে এসেছো। তো এই হচ্ছে এই গানের মূল দর্শনটাকে আমি খুঁজে পেয়েছি আমার মতো করে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ীর চোখে গগনেন্দ্রনাথ। গগনেন্দ্রনাথ ঠাকুর মানে ঠিক ওই সামনের বাড়ির বাসিন্দা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাদের মধ্যে একটা বয়সের ফারাক থাকলেও বয়সের কিন্তু কোনো ফারাক ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর এবং জগদীশচন্দ্র বসু খুব কাছাকাছি সময়ের মধ্যে ছিলেন, তাদের মধ্যে সখ্যতাও ছিল। গগনেন্দ্রনাথ ঠাকুরের হাতে এই সাদায় কালোয় যে বর্ণনা পাই আমরা, সেটা নিয়ে মূলত কথা বলা, চণ্ডী লাহিড়ীর বক্তব্যকেই তুলে ধরা। আমরা জানি চণ্ডী লাহিড়ী বিখ্যাত কার্টুনিস্ট, তার আঁকা কার্টুন আমরা দেখে অভ্যস্ত। তিনি কোথাও যেন তাকে গুরু বলে মনে করেছিলেন গগন ঠাকুরকে। তো গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে বলতে হয় তার সেন্ট জেভিয়ার স্কুলে পড়া চলাকালীন হরিনারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আঁকার জগতে আসা। কিন্তু এই আঁকার জগৎ, তিনি একটু অন্যরকম মানুষ ছিলেন, অন্যরকম মানসিকতার মানুষ ছিলেন। এই আঁকার জগৎ থেকে তার জীবনে একটা ছেদ ঘটে এবং তখন তিনি অন্যান্য কিছুতে মন দেন। কিন্তু কি অদ্ভুত, আমরা তো বলি নবজাগরণের আতুর ঘর হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং শিল্পকলার একটা আতুর ঘর হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই একই ছাদের নিচে অবন ঠাকুর এবং গগন ঠাকুর, অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ দুজন দুই ধারার শিল্পকলাকে, চিত্রশিল্পের দুটো ধারাকে স্বতন্ত্রভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। গগনেন্দ্রনাথ ঠাকুরের এই কারিগরি শিল্প নির্মাণ সভা সমিতি গঠনে উৎসাহ ছিল, আঁকার জগতে ছেদ পড়ল। জল রঙের আঁকাতে তার হাতে খড়ি হয়েছিল হরিনারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। পরবর্তী পর্যায়ে এই যখন ছেদ পড়ল, তারপরে তিনি আবার ফিরে এলেন কখন না, যখন জাপানি চিত্রশিল্পীরা একবার এলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এবং দক্ষিণের অলিন্দে তারা যখন ছবি আঁকছেন, সেই ছবি আঁকার প্যাটার্ন দেখে গগন ঠাকুরের মনে আবার ছবি সম্পর্কে উৎসাহ তৈরি হলো। এবং পরবর্তী পর্যায়ে আপনারা যখন জীবন স্মৃতি পড়েছেন, যারা তারা জানেন জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতিতে বেশ কিছু ছবি এই গগন ঠাকুরের আঁকা এবং সেখানে একটু জাপানি ধাঁচের একটা প্রাধান্য আমরা পাই। আবার একটু গান দিয়ে শুরু পরে গান পূজা পর্যায়ে গান। ওই পোহাইলো তিমি রো রাতি, ওই পোহাইলো তিমি রো রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা জীবনে যৌবনে, হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইলো তিমি রো রাতি, ওই পোহাইলো তিমি রো রাতি, পূর্ব
নবগগনে দেখা দিল নবপ্রভাত, ছটা জীবনে যৌবনে হৃদয় বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে মহামহন্দাসে জাগাইলে চরাচর, কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে মহামহন্দাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে পরিপ্রচার সুখবারতা, তুমি চির সাথের সাথী, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে জাগাইলে চরাচর, কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে মহামহন্দাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে পরিপ্রচার সুখবারতা, তুমি চির সাথের সাথী, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। গগনে দেখা দিল নবপ্রভাত, ছটা জীবনে যৌবনে হৃদয় বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। এই গগনেনাথ ঠাকুর যখন উৎসাহী হলেন জাপানিদের তুলির ব্যবহার, রঙের ব্যবহার দেখে, ঠিক সেই সময় রসায়ন শাস্ত্রী আচার্য প্রফুল্লচন্দ্র রায় একটি কালি বার করলেন, যে কালিতে লিখলে সেই কালির লেখার উপরে জল পড়লেও লেখা নষ্ট হয় না। তো চণ্ডী লাহিড়ীর লেখা থেকে আমরা জানতে পারি যে সেই সময় গগন ঠাকুর একটা কার্টুন তৈরি করলেন এবং ক্যাপশন দিলেন, কালো কয়লার কালত্ব 100 বার ধুলেও জলে ধুলেও যায় না। এরম একটা ক্যাপশন দিয়েছিলেন যে কালো কয়লা 100 বার জলে ধুলেও কয়লার কালত্ব ঘোচে না। এবং আমরা প্রত্যেকেই এটা জেনেছি চণ্ডী লাহিড়ীর কাছ থেকে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে কালিটি ব্যবহার করেছিলেন সেটি কিন্তু কোনো কৌটোতে নয় বা কোনো শিশিতে নয়, এটি এসেছিলো স্টিকে, এবং এটি ওই 1 ফোঁটা প্লেটে দিয়ে তাকে জল দিয়ে গুলে সেটাকে ব্যবহার করা হতো, এবং সেই ব্যবহারটা নিব দিয়ে নয়, সেটা ব্যবহার করা হতো তুলি দিয়ে। এবং এইটি এইটির বিশেষত্ব এটাই ছিল এবং এটা গগন ঠাকুরকে আকর্ষণ করেছিল। এবং গগনেন্দ্রনাথ ঠাকুর আজীবনকাল তিনি যে কাজটি করেছেন, অর্থাৎ তিনি যে ছবিটি এঁকেছেন, তাতে ইংরেজদের তৈরি করা কোনো দ্রব্য তিনি ব্যবহার করেননি, এটা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের বিশেষত্ব, এবং সেটাই চণ্ডী লাহিড়ীকে আকৃষ্ট করেছিল গগন ঠাকুরের ভাব শিষ্য হতে। তো আবার একটু গানে চলে যাই আমরা, আমার প্রেম পর্যায়ে আসছি এবার। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না আমি কি কথা সরিয়া, এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি, ও গো কি ভাবি দুটি নয়নে উথলে নয়ন বারি, ও গো সজ
জননী আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না, শিশুধা বচন সে সুখ পরস অঙ্গে বাজিছে বাঁশি গো, শিশুধা বচন সে সুখ পরস অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, উগো বন মর মরে নদীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে, আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি, আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না, আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি, ও গো কি ভাবিয়া মনে দুটি নয়নে উঠলে নয়ন বারি, ও গো সজনী আমার মন মানে না, দিন রজনী আমার মন মানে না। পিয়ানোর আওয়াজটা এত মিষ্টি না, মানে ওটা কানের মধ্যে রেস থেকে যায়। আমি চলে আসি গগনেন্দ্রনাথ ঠাকুরের কথায়, যে বললাম আজীবনকাল তিনি কোনো ইংরেজদের দ্রব্য ব্যবহার করেননি, তাই পেন্সিল ইরেজার তিনি ব্যবহার করেননি, তিনি ওই তুড়ি দিয়ে ছবিটা আঁকছেন, যদি পছন্দ হচ্ছে না তো সেটা জানলা দিয়ে বাইরে ফেলে দিচ্ছেন। পরবর্তী পর্যায়ে অবন ঠাকুর তার নিজের অনেক ছবি সংশোধন করলেও গগনেন্দ্রনাথ ঠাকুর সেই পথে কোনো দিনই হাঁটেননি। তো বড় ভাই সমরেন্দ্রনাথ সংসার চালানোর সমস্ত ভার কাঁধে তুলে নিয়েছিলেন, কারণ সেই যুগে ইংরেজদের শাসনে তাদের অধীনে জমিদারি সামলানো একটু এদিক থেকে ওদিক হলে ইংরেজ সরকার চটে যেতে পারে, সংসার চালাতে সমস্যা হতে পারে, তাই পুরো সংসার চালানোর ভারটি বড় ভাই কাঁধে তুলে নিয়েছিলেন, আর দুই ভাই আঁকাতেই মনোনিবেশ করেছিলেন, সংসারের বা দায় তাদের কিন্তু খুব একটা ছিল না। গগনেন্দ্রনাথ ঠাকুর তার ছবিতে মূলত সই করতেন না, তিনি কী করতেন,
তিনি লিখতেন তার, তিনি ছবির নিচে তার মায়ের আরাধ্যা দেবী, আরাধ্যা দেবতা বিষ্ণু তার পদচিহ্ন তিনি আঁকতেন, এটা হচ্ছে তার সিগনেচার ছিল। আর গগনেন্দ্রনাথ ঠাকুরের মা তিনি কিন্তু প্রকাশ্যে তার বিরক্তি বড় শরিকদের উপরে রাখতেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সাথে তাদের পরিবারের যে একটা দ্বন্দ্ব ছিল সেটা তার মা সহজে মানে সকলের সামনে প্রকাশ করতেন এবং গগন ঠাকুরের সামনেও তিনি সেটাকে প্রকাশ করতেন। আমি আসবো সেই প্রসঙ্গে, তবে একটা গানের হাত ধরে পূজা পর্যায়ে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন ভেঙে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁধে, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁধে, কামায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরে জাল বুনি, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী।
আমি বলছিলাম যে গগনেন্দ্রনাথ ঠাকুরের মা সৌদামিনী দেবী, তিনি মূলত বড়বাড়ির শরিকদের প্রতি ঘৃণা প্রকাশ করতেন এবং সেটা নিয়ে আমরা এর আগেও অনেক আলোচনা করেছি, কিন্তু সে বিষয়ে না গিয়ে বলি, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মায়ের ছেলে, একেবারে মাকে বাঁচানো, মাকে ভালো রাখা, মায়ের দেখভাল করা। তো সৌদামিনী দেবী যখন মারা যান 1911 সাল, এই শোক ভুলতে গগন ঠাকুর চলে যান হিমালয়ে এবং তার হিমালয়ের স্কেচ কিন্তু বিখ্যাত, এবং তিনি সেইখানে বসে বেশ কিছু ছবি আঁকেন, সেই ছবি নিয়ে পরবর্তী পর্যায়ে বেশ আলোচনা হয়। তার এই এইখানে তার হিমালয় সিরিজ তৈরি হয়েছিল। মায়ের স্মৃতি ভোলা অবশ্য সহজ ছিল না তার পক্ষে। এছাড়া তার মায়ের হাত ধরে যে একটা সংগঠন তৈরি হয়েছিল দুস্থ মহিলাদের হাতের কাজ শেখানোর, তিনি সেটারও দেখভাল করতেন। চণ্ডী লাহিড়ী এক জায়গায় বলছেন যে আমার হারাবার কিছু নেই, যা দেখেছি সবটাই তো অর্জন। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি দেখিনি, সে তো অনেকেই দেখেননি, তবে রবীন্দ্রনাথ আমার গুরু, আগেও ছিলেন এখনও। তারই বাড়ির ছেলে গগনেন্দ্রনাথ, বিনয়নী, সুনয়নী ইত্যাদির সহাবস্থান, এবং আমাদের অবচেতন মনে সেই তখনই গগনেন্দ্রনাথকে ভালোবেসে ফেললাম। এটা চণ্ডী লাহিড়ী উক্তি করেছেন। দীনেশচন্দ্র সেন এমন কিছু মন্তব্য করেন যা শিল্পী গগনেন্দ্রনাথের মূল্যায়নে যথেষ্ট তাৎপর্যবহ। তিনি বলছেন, দীনেশচন্দ্র সেন বলছেন, গগনবাবুদের বাড়িতেই ভারতীয় শিল্পকলার নবজন্ম। এক্ষেত্রে অবনীন্দ্রনাথের নাম সমস্ত জগতে প্রচারিত, কিন্তু গগনেন্দ্রনাথের দানও অল্প নয়। গগনবাবু যশলিপ্সু ছিলেন না, তিনি না একে থাকতে পারতেন না বলে আঁকতেন, প্রতিষ্ঠার জন্য আঁকতেন না। আমি কখনোই তাকে নিষ্ক্রিয়ভাবে বসে থাকতে দেখিনি। আমাকে নিয়ে তিনি যে কত ছবির খসড়া করেছেন তার ইয়ত্তা নেই। এই বিষয়ে একমাত্র রবীন্দ্রনাথের শিল্পচর্চার সঙ্গে গগনেন্দ্রনাথের সৃজন চর্চার সাযুজ্য লক্ষণীয়। যদিও রবীন্দ্রনাথের শিল্পচর্চার প্রথাগত পাঠ অনুশীলন করেননি, পাশাপাশি গগন শিল্প অনুশীলন হলেও প্রিয় ছিলেন। অর্থাৎ এক্ষেত্রে দুজনের সঙ্গে মিলটা কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গগনেন্দ্রনাথের মিল হচ্ছে দুজনেরই স্কুলের পড়া কমপ্লিট হয়নি, প্রথাগত শিক্ষা নয়, তার ক্ষেত্রেও প্রথাগত শিক্ষা নয়। ঠিক সেই কারণেই এই দুজনের মধ্যে মিল খোঁজার চেষ্টা করা হচ্ছে বা করলাম আমরা। একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে একটা কথাই বলা যেতে পারে যে গগনেন্দ্রনাথ ঠাকুর যে ছবিটি আঁকতেন, এই যে মজার কথা বলা হলো, জগদীশচন্দ্র বসু ছিলেন তাদের সমসাময়িক, তিনি জগদীশচন্দ্র বসুকে নিয়ে প্রচুর মজার ছবি এঁকেছেন, কার্টুন এঁকেছেন, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে গগন ঠাকুর কোনো রকম কোনো মজা করেননি, কোথাও যেন একটা সমীহের আসনে তাকে বসিয়ে রেখেছেন। এহেন গগন ঠাকুরকে নিয়ে আমাদের আলোচনা একদম শেষ কথাতে বলি, চণ্ডী লাহিড়ীর কথাকেই উক্তিটিকেই পাঠ করে, একালের ডেভেলপার বন্ধুরা রাগ করলেও বলি, কবে সুযোগ পাবো জানি না, তুমি কিন্তু আমার চোখে ধরা দিও, তোমার মতো আঁকতে আমি কোনো দিন পারবো না, তুমি হাত ধরে আমায় করিয়ে নিও। গগনেন্দ্রনাথ আমায় দিয়ে সেই কাজটা করিয়ে নিচ্ছেন, এটা ফিকশনও হতে পারে নাও হতে পারে, তর্কে যাব না। এটা চণ্ডী লাহিড়ীর অকপট স্বীকারোক্তি। আজকে ছিল আমাদের এইটা নিয়ে আলোচনা। স্নেহাশিস দার শেষ গান আমি প্রেম পর্যায়ে গান দিয়ে শেষ করছি। আমার যা কথা ছিল হয়ে গেল সারা, গোধূলি গগনে মেঘে দেখেছিল তারা। শোনো নাই সহজে বিদায় দিলে তাই, আকাশ মুখর ছিল যে তখন ঝরো ঝরো বারি ধারা, ঝরো ঝরো বারি ধারা।
Thank you.